আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অন্যরকমের একটা ভিডিও বানাবো ভাবতেছি, তো সাহস হইতেছে না, কারণ এই কাজ আমি পারি না, তারপরও চেষ্টা করতেছি। তো আমি তো এখানে দুবাই আসার পর থেকে কোথাও যাওয়া হয় না, তাই মেকআপ টেকআপও করা হয় না। তাই বাংলাদেশে থাকে তো পার্টিতে বিয়েতে যাওয়া হইতো, তখন মেকআপ টেকআপ করা হইতো, তখন আমি কীভাবে মেকআপ করতাম ভাবতেছি আজকে ওইটা একটা ভিডিও বানাবো। তো কীরকমের হইলো, আমি মেকআপ ততটা পারি না, কীভাবে কী করতে হয় জানি না, তারপর যতটুকু নিজে থেকে করতাম দেশে থাকতে, তো ওইটাই চেষ্টা করতেছি আপনাদের সাথে দেখানোর। তো কীরকমের হইলো জানাবেন, আর জানি না ভালো হইলে তো আপলোড দিব, নাইলে তো আর আপলোড দেওয়া হবে না। তো এইটাই আজকে চেষ্টা করতেছি। তো প্রথমে আমি রেগুলার যে ক্রিমটা লাগাই মুখে, ওইটা লাগাই নিব। বানাই দেখি কিরকমের হয়। বড় বড় ব্লগাররা তো দামি দামি ব্র্যান্ডের সব মেকআপ নিয়ে করে, আর আমি তো পারিও না ওই রকমের, তারপরও চেষ্টা করে দেখি হয় নাকি। তো যত দূর সম্ভব সেট করে নিলাম ফাউন্ডেশনটা। বুঝতেছে না কিরকম হইলো, ক্যামেরার মধ্যে একরকমের লাগতেছে কিন্তু তত একটাই ভালো না। যা আছে তাই দিয়ে করার চেষ্টা করতেছি। সেম ব্র্যান্ডের কি জানি না নাম, কম্প্যাক্ট পাউডার ইউজ করি নেই, পুরাটাই রয়ে আছে, কারণ কোথাও যাই না তো বললামই তো। আমার কাছে একটা আই শ্যাডো প্যালেট আছে নিউট, তো এটাতে দেখি কিরকম। এই তো এটা প্রথমে এই কালারটা দিছি, তারপরে এই কালারটা দিছি, এখন ভাবতেছি নিচে সাইডসে একটু কালো কালো করি। নিজেরই হাসি পাইতেছে, জানি না কী করতেছি। হয়তো এরকম আজব মেকআপ কেউ করে না। বুঝতেছি না কিরকমের হইল, ঘরের মধ্যে তো অন্ধকার অন্ধকার লাগতেছে, আর বাইরে বসে করার মতন কোনো অবস্থা নেই। যেতটুকু পারি ওইটা দিয়ে চেষ্টা করি, আর কখনো তো পারফেক্ট করি নেই দেশে থাকতেও, বেশ নিজে যতটুকু পারতাম ওইটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করতাম।
দেখি আইলাইনার দিয়ে এরকম দেখা যায়। ফার্স্টে কাজলটা দেই উপরে নিচে দোনো জায়গায়, তারপরে আইলাইনার দিতেছি, আর নিচে একটু কি বলে শেড দিব। তো নিচে আর উপরে দুটো জায়গায় কাজল দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে। তাই এখন আমার কাছে একটা আইলাইনার আছে, এই আইলাইনারটা নিচে আর উপরে দুটো জায়গায় লাগানোর চেষ্টা করব। অনেকদিন যাবত লাগাই না, তো ভয় লাগতেছে। প্রায় এক বছর আগে মনে হয় মেকআপ অল্প একটু করছিলাম। তো বন্ধ ক্যামেরায় আমি এই চোখটা লাগাই নিই, কারণ এটার মধ্যে লাগাই তো অনেক সমস্যা। তো এটার মধ্যে লাগাই তারপর আবার আসতেছে। অনেক যুদ্ধের পরে লাগাইলাম, পারফেক্ট হয় নাই। রং জায়গায় দিয়ে ফেলছি, এটাই বলা যায় যেটা না পারে ওটা করতে। আসলে হাইলাইটটা তো তো ভালো না, সস্তার জিনিস তো সস্তার এই অবস্থাই হয়। একটু এই জামাটার সাথে ম্যাচিং করে এই জুতাটা আমি পরবো। এই জুতাটা প্রায় 5 বছর আগে কিনছি, এখনো পরিনি, আজকে পরতেছি। এটাই ফাইনাল লুক, এরকম আর আসছে।
মেকআপ করতে পারি না তো তো অনেক দিন পরে চেষ্টা করলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মেসেজ করে জানাবেন আমি তেমন একটা আগেই বলছি মেকআপ করতে পারি না তো চেষ্টা করলাম তো সবাই জানাবেন কি রকমের হইলো